কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে হাওড়া ব্যান্ডেল মেন লাইনে মাত্র 20 মিনিটের মধ্যে রিষড়া স্টেশনের পরের স্টেশন শ্রীরামপুর বা আগেকার ফেডরিক নগরে কেন আসবেন, তার জন্য তো 1000টা কারণ থাকতে পারে। আপাতত আমরা মাত্র 2টো কারণের জন্য একটা দুর্দান্ত ডে আউটের সন্ধান আপনাকে দিতে পারি। তার মধ্যে একটা হলো এই অক্ষরের শহর শ্রীরামপুরের রাজবাড়ি এবং ডেনিস দ্য ডেনমার্ক ট্র্যাভেন। ভিডিওতে যা দেখলেন, শ্রীরামপুর স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে নেমে টিকিট কাউন্টারের সামনে এসে মাত্র 10 টাকার শেয়ারে 10 মিনিটের মধ্যে চলে আসবেন ঐতিহাসিক শ্রীরামপুর রাজবাড়ি। এই শ্রীরামপুর রাজবাড়ির ইতিহাস নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য পেয়ে যাবেন, তাই সে বিষয়ে এখানে আলোচনা করব না। এখানে শুধু জানাব যে একটা বেলা, কয়েক ঘন্টা জীবনে কত সুন্দর মুহূর্ত কাটতে পারে আপনার এই রাজবাড়িতে, সেটুকুই। কারণ এই রাজবাড়িতে একটা সময় পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধান রায়। আসলে এই রাজবাড়ির সঙ্গে বাংলা তথা ভারতীয় রাজনীতির একটা গভীর যোগ ছিল, তাই এই সমস্ত মহান মানুষরা পদার্পণ করেছিলেন এই রাজবাড়িতে। যদিও এটিকে রাজবাড়ি বলা কতটা সঙ্গত সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কারণ আসল রাজবাড়ি কিন্তু শ্রীরামপুরের অন্য জায়গায়, যার ছবি এবং ভেতরে ঢোকা সকলের প্রায় প্রবেশ নিষেধ। কিন্তু এটি রাজবাড়ির অংশ ছিল এক সময়। 300 বছর আগে এখানে গড়ে ওঠে এই নাট মন্দির, যা গোস্বামী বাড়ি বলে পরিচিত। বাংলার যে কটি প্রাচীন দুর্গাপুজো আছে বনেদি বাড়ির, তার মধ্যে কিন্তু এই শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত, একবার এসে দেখাই যায়। কিন্তু ভাবতে অবাক লাগবে, এত বড় একটা ঐতিহাসিক জায়গা খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেছে ভূতের ভবিষ্যৎ নামক একটি জনপ্রিয় বাংলা ছবির জন্য, বাংলা ছবির শ্যুটিং স্পটের জন্য। এখানেই সেই ছবি শ্যুটিং হয়, আপনিও এখানে ঘন্টা প্রতি ভাড়া করে ছবি শ্যুট করতে পারেন, এমনকি এমনি বিনামূল্যে আমাদের মতো বেড়াতে এসেও অসংখ্য ছবি শুট করতে পারে। তবে এই অসাধারণ ভবনটি দেখা তো বটেই, এখানে শুধু আসা যায় এই জন্য
অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, রূপচাঁদ পক্ষীরা পূজোর সময় এখানে গান গেয়ে গিয়েছিলেন, শুধু এইটুকুর জন্য। শ্রীরামপুর রাজবাড়ির ঘোর চোখে নিয়েই চলে আসুন পায়ে হাঁটা দূরত্বে, একটুখানি একদম গঙ্গার ধারে আর এক বিখ্যাত ঐতিহাসিক ড্যানিশ স্থাপত্য দা ডেনমার্ক ট্র্যাভেনে। ১৬১৬ সালে ডেনমার্কের ব্যবসায়ীরা এই ফেডরিক নগরে, আজকের শ্রীরামপুরে, বসতি গড়েন এবং ব্যবসা শুরু করেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে আসলে তাদের সঙ্গে যে ব্যবসায়িক চুক্তি, ডিল, তা করার জন্য, তাদের আদর আপ্যায়নের জন্য, থাকা খাওয়ার জন্য একটা ক্যাফে নির্মাণ করেন ড্যানিশরা, এবং সেটি আজ দা ডেনমার্ক ট্র্যাভেন। পশ্চিমবঙ্গ সরকার এই ভবনটিকে হেরিটেজ বিল্ডিংয়ের মর্যাদা দেন এবং ২০১৮ সালে এটি সর্বসাধারণের জন্য, রেস্টুরেন্ট এবং থাকার জন্য খুলে দেন। ভবনটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের নিয়ন্ত্রণে থাকলেও এখানকার হোটেল ইত্যাদি পরিচালনার জন্য কলকাতার বিখ্যাত পার্ক হোটেলকে দায়িত্ব দেওয়া হয়। তাই এই হোটেল এবং রেস্টুরেন্ট দুর্দান্ত সুনামের সঙ্গে এগিয়ে চলেছে এবং ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। এই ঐতিহাসিক বিখ্যাত দা ডেনমার্ক ট্র্যাভেনে একটু খাওয়া দাওয়া করতে চাইলে কিচ্ছু করতে হবে না, এখানে এসে সরাসরি ঢুকে একদম সামনে যে রিসেপশন আছে সেখানে নাম এবং ফোন নাম্বার বললে আপনি টেবিল বুক করতে পারবেন। যদি টেবিল বুকড হয়ে থাকে তাহলে পাশেই রয়েছে ওয়েটিং রুম, দুর্দান্ত সুসজ্জিত আছে গার্ডেন, স্মোকিং জোন, আপনি সেখানে বিশ্রাম করবেন, আপনার ডাকা এলেই আপনি টেবিলে চলে যাবেন। এবং পাশেই রয়েছে ড্যানিশ কেক প্যাস্ট্রির এক অসাধারণ সুসজ্জিত ক্যাফে, যেখানে আপনি স্মোকিং জোনও আছে পাশেই, সময় কাটাতে পারেন। এটি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। একদম পোস্ট কার্ড ভিউ পাবেন গঙ্গার এবং পাবেন ড্যানিশ স্থাপত্যের কলাকৌশল। এবং পিছন দেখেই আছে একটি দুর্দান্ত গার্ডেন, যেখানে ওয়াশরুম এবং টয়লেট ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে। এবার খাবার দাবারের কথায় আসি। এখানে ড্যানিশ প্লেট যেমন পাওয়া যায়, তেমন পাওয়া যায় বাঙালি, চাইনিজ, ইটালিয়ান এবং অবশ্যই বিরিয়ানি। কিন্তু আমরা বাঙালি হিসেবে সেই চিলি চিকেন, সেই অবশ্যই ফিশ ফ্রাই। তবে এখানকার ফিশ ফ্রাই, চিলি চিকেন, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, সস, এবং সসটাও খুব সুন্দর, সুস্বাদু, একটা কাস্টার্ড
ফ্লেভার আছে, অসাধারণ টেস্ট এবং এত পরিচ্ছন্ন ব্যবহার। হ্যাঁ, অবশ্যই একটা ক্যাপুচিনো এখানে খাবেনই খাবেন, যার স্বাদ আপনি ভুলতে পারবেন না। এবার একটা মজার কথা বলি, মেনু কার্ড ঘেঁটে কোথাও মোমোর দেখা পাওয়া গেল না, তো আমাদের এক সদস্য আবদার করলেন সার্ভিসের বন্ধুদের কাছে মোমোর। তারা বললেন, ঠিক আছে দেখছি, মাত্র 20 মিনিট সময় দিন। বিশ্বাস করুন, 20 মিনিটের আগেই গরমাগরম প্লেট ভর্তি মোমো এবং সস চলে এলো। এটাকেই বলে আতিথেয়তা। আর দেরি কেন, প্ল্যান করে ফেলুন, যে কোনো একটা পছন্দের দিনে চলে আসুন ইতিহাসের স্বাদ নিতে। আবার দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।